খুলনা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সাদাত হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, আপু মণ্ডল অ্যাডভোকেট শফিকুল ইসলাম কোচি, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল উহাব, ফজলুল আজম পঞ্চানন সরকার, প্রণয় কুমার বিশ্বাস, বুরহানউদ্দিন শেখ। খুলনার প্রতিনিধি তৃপ্তি রঞ্জন সেন, NAN TV।